সুপ্রভাত বন্ধুরা, শ্রীনন্দী জেস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকাল বেলাটা শুরু করলাম আবার চা দিয়ে। সকালে ঘুম থেকে উঠে যদি চা না খাই না, তাহলে দিনটা ভালো যায় না, কেন জানি না এটা আমার মনে হয়। আর ছেলে স্কুল চলে গেছে, ছেলেকে চাপিয়ে দিয়ে এসেছি কারপুলে। আর কালকে রাত্রিবেলায় যে রান্নাটা করেছিলাম সেটা আমি একটু গরম করে নিলাম, বেশ অনেকটাই রান্না ছিল তো, আর টাটকাই বলতে পারো, তো সেটা আমার রয়ে গেছিলো, আমি একটু গরম করে নিলাম। দেখো, ওই রান্নাটা গরম করার পর উচ্ছে আলু ভাজা করব ঠিক করেছি, তো একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু ভাজা গুঁড়ো জিরে ছিল যেটা আমি বাড়িতে তৈরি করি সেটাও দিয়ে দিলাম। এটা কিন্তু ভাতের সময় যখন আমরা খেলাম তখন কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে, তোমরাও কিন্তু করে নিতে পারো। আমি শুকনো লঙ্কা দেবো ভাবলাম, তারপরে দিলাম না, অহেতুক ঝাল করে লাভ নেই, আমার ছেলে খুব একটা ঝাল পছন্দ করে না, এমনিতে আমি শুকনো লঙ্কা দিই। আর ছেলে যেহেতু স্পেশাল বলেছিলো মা আমি ডিমের কারি খাবো, ওর ডিমের কারিটা ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি একটু ডিমের কারিটা করে নিলাম। আর রান্নাগুলো খুব তাড়াতাড়ি করে নিয়েছি আজকে, কেন জানি না আমার একদম না কাজকর্ম করতে ভাল লাগছিলো না। আর সোফাটা অনেক দিন ধরেই দেখছিলাম যে খুব ময়লা, কারণ আমি সিঙ্গাপুর থেকে আসার পর সমস্ত কেচে ওই চাদরগুলোকে আমি ঠিকমতো গুছিয়ে রেখেছিলাম, তো সেই জন্য কাচার তো দরকার নেই, ওর উপরে গালিচাটা পাতা থাকে। তো যাই হোক, আমি তুলে ভালো করে ঝেড়ে ঝাঁটা, যে ঝাঁটাগুলো হয় বিছানা ঝাড়া সেগুলোতে সব ঝেড়ে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। ঘর একটু গুছিয়ে রাখলে দেখবেন মনটাও ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে ঘর গোছানো থাকলে। আর কাজের মধ্যে থাকলে কি হয়, আজে বাজে সময়টা যায় না, এনগেজ থাকলে মনটাও খুব ভালো থাকে, অন্যদিকে মন যায় না, মন খারাপের কোনো সুযোগ নেই। যদিও আমি ছেলেকে নিয়ে একা থাকি বলে অনেক চিন্তাভাবনা আসে মাথায়, কিন্তু হ্যাঁ কাজের মধ্যে ওই জন্য আমি বেশিরভাগটাই থাকি। আজকে যেহেতু অনেকক্ষণ আগে ভেবেছি যে অনেকগুলো কাজ করব, তো ভাবনা চিন্তা করে আমি সেই কাজগুলো করে নিতে শুরু করলাম। আর দেখো, ঘরের ফার্নিচারগুলো আমি একটু ঝাড়বো ভেবেছি, আর যেহেতু আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করব আগের থেকেই ভেবেছি, তাই একটু তাড়াহুড়ো তো করতেই হলো। আর আমি ওই ঘর থেকে একটু টুলটা নিয়ে এলাম, যে এইগুলো না অনেক দিন ধরে পরিষ্কার হয়নি, শোপিসগুলো, তো সেগুলো একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করলাম, কারণ যেহেতু ফ্ল্যাটটা আমাদের, জিনিসগুলো আমার যেহেতু যত্নের, এগুলো সাজানো গোছানো তো মেয়েদেরই হাতে থাকে, আমি একটু গুছিয়ে নিলাম। আর এদিকে দেখতে দেখতে যখন সব কাজগুলো হয়ে গেল আমি ঘরটাও মুছে নিলাম। ঘর মোছা আর বাড়িতে কেউ থাকে না, আমাকে তো করতেই হয়। আর বিছানা ভর্তি আমার ল্যাপটপ, দেখো সমস্ত জিনিসপত্র কিন্তু বিছানায় থাকে, এইগুলো সব কিছু আমার ছেলের কাণ্ড। আর ঘরটা মোছার সময় না বাইরে দরজাটা আমি খুলে দিই অনেকটা টাইম, কারণ বেশ ঘরটা গুমোট ভাবটা চলে যায়, বেশ ভালো লাগে। চান পান হয়ে গেছে আমার, সমস্ত চান টান হয়ে গেছে, ঠাকুরের পুজো হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে নিলাম। আর দেখো ঠাকুরের পুজো হয়ে গেছে, বুঝতে পারছো নিশ্চয়ই ধূপ, কি সুন্দর ধূপ, এই ধূপটা না খুব সুন্দর গন্ধ, আমি তোমাদের দেখাতে মানে বোঝাতে পারছি না, ভীষণ সুন্দর গন্ধ। আর বাইরে কাপড় জামা রেখেছি, কিছু জামা কাপড় এখানে আছে, এগুলো সব আমি মেশিনে দেব। আর বাইরে কিছু জামা কাপড় আছে, সেগুলো সব কাচবো, ছেলে আসুক তারপরে কাচবো। বাইরে কি গরম, এখানে সব জামা কাপড়গুলো রেখেছি, ওপরে রেখেছি লোড করে, কারণ ছেলে আসবে একসাথেই মেশিনে কাপড় জামাগুলো দিয়ে কেচে দেবো। আমার তো বুঝতেই পারছো কাজ টাজ অনেক কম আছে, এই ঘরে লাইটটা বন্ধ সেই জন্য তোমরা কম লাইট দেখছো। এখন তো তোমাদের সাথে ভিডিও করি, মানে ঘরের লোকের মতোই হয়ে গেছো তোমরা, তো ন্যাচারালি আমার খুব একটা অসুবিধে হয় না। আর সকাল থেকে কী কী রান্না করেছি দেখাও, আমি কিন্তু কম রান্না করেছি। হ্যাঁ, কালকে সকাল থেকে আমি দেখো আমপোড়া শরবত রেডি করে রেখে দিয়েছি, ছেলে আসবে স্কুল থেকে, আমপোড়া শরবত রেখেছি। আর একদম আমি একটু টিপটপ করি, নিজে করি নিজের মতো, মানে নিজের পছন্দ মতো করি। আর নিচের একটা বাড়িতে না আমাদের একটা সাদা জার্মান শেপার্ডই বোধ হয় আছে, তো যাই হোক সেই মানে ছোট্ট কুকুরটা কি মিষ্টি, ও দিন রাত চিৎকার করে, আর আমার দরজার কাছে এসে আমাকে গন্ধ শুকে আবার দুবার ভোগ ভোগ করে আবার চেটে চেটে চলে যাবে ভীষণ। আমি একদিন তোমাদের অবশ্যই ভিডিওতে দেখাবো, ওনার যে বৌদি আছে যার কুকুর, তিনি একদিন মানে ওনার সাথে মানে ওনার হাজব্যান্ডের সাথে আমি কথা বলছিলাম, তখন আমি বললাম আমি একদিন ভিডিও শ্যুট করতে পারি, তখন বললো হ্যাঁ নিশ্চয়ই ভিডিও শ্যুট করতে পারেন। কালকেই কথা হচ্ছিলো ছেলেকে যখন আমি নিয়ে যাচ্ছিলাম ক্রিকেট খেলায়, তো তোমাদের অবশ্যই দেখাবো, যদি
মানে আমি আনতে পারি ওকে। এক তো দেখো ছোট্ট ছোট্ট কুকুর তো, খুব সামলাতে হয় ওকে, যেহেতু আমাদের দুটো এরকম ছিল মলি আর মার্শাল, তো ন্যাচারালি আমি জানি যে কীভাবে কুকুরকে আদর করতে হয় কী করতে হয়। আর সত্যি মলি মার্শাল কথা অনেকদিন হয়ে গেছে, অনেকদিন, মলি মারা গেছে 92, মার্শাল মারা গেছে 97, তো ন্যাচারালি এতদিন হয়ে গেছে, কিন্তু তবু আমার মনে আছে যে আমরা তখন ছোট ছিলাম, কিন্তু একটা সত্যি ভীষণ ভেতর থেকে একটা ফিল হয় ওদের জন্য। তবে কী কী রান্না করেছি তোমাদের দেখাই একটু। এইটা দেখো কাল রাতে আমি পনির করে দিয়েছিলাম, সেই পনির আছে, একদম সকালে গরম করে নিয়েছি। এটা উচ্ছে আলুর একটু হচপচ, মানে হচপচ নয়, একটু মাখা মাখা করেছি উচ্ছে আলু। এটা ডিমের কারি, যেহেতু ছেলে বলেছে মা ডিমের কারি খাবো, এই দেখো ডিমের কারি। আর এইটা একটু ঢেকে রেখেছি, শশা আছে, শশা আছে, তো এইটা আমার এখনকার রান্না। একটু ঢেকে রাখলে না ভালো, ঢেকে রাখলে সব খাবারই ঢেকে রাখা উচিত। তো এই হচ্ছে আমার রান্না, এতগুলো আইটেম করেছি, ভাত এখনো চাপাইনি, ডেটটা বাজছে, ছেলে এলে ভাতটা চাপাবো। আর আমার এই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়েছি না, এগুলো সব থাইল্যান্ড ব্যাংকক বিভিন্ন জায়গার জিনিস আছে, এগুলো যতগুলো জায়গার জিনিস আছে এখানে সমস্ত কিছু আছে মোটামুটি। জার্মানিরটা বোধ হয় নেই, জার্মানিরটা ওই জার্মানিরগুলো ওইখানে আছে, সব ওই শোকেসের মধ্যে আছে। এই এই যে এইটা, এটা থাইল্যান্ড থেকে আনা একটা, মানে খুব সুন্দর একটা ভিউ আছে, সিনারি আছে। এটা থাইল্যান্ডের মার্কেট থেকে কিনেছিলাম, ওখানে কিসের মার্কেট থেকে কিনেছিলাম, থাইল্যান্ডের ব্যাংকক মার্কেট বা পাটায়া মার্কেট, আমি ঠিক ভুলে গেছি, পাটায়াই হবে হয়তো, পাটায়া মার্কেট থেকেই কিনেছিলাম, নাইট মার্কেট থেকে। তো ওখানে খুব সুন্দর জিনিসটা লেগেছিলো, যেহেতু ঘুরতে গেছি কিছু না কিছু তো আনবো, কিছু না কিছু নয় অনেক কিছুই এনেছি। ছেলে এখনই আসছে, আমি ওকে আনতে যাই, ঘরে লাইটগুলো নিভিয়ে দিই, আমি লিফটে করে যাই। চুলটা দেখছো তো ম্যাগি ম্যাগি হয়ে গেছে, আজকে শ্যাম্পু করেছি, চলো নিচে যাই। যাবে শ্যাম্পু করে ভালো লাগছে, আমি চুলটা না আরো কেটে দেবো, আরো ছোট ছোট করে দেবো, আর ছোট ছোট করে দেবো। ছেলে আসছে, দেখো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি না সত্যি কথা স্কুলে অনেকটা টাইম খেলেও তো ওই জন্য ক্লান্তটা হয়ে যায়। তোমরা হয়তো ছোটবেলায় এরকম ধরনের কুলফি অনেক খেয়েছো, দেখো আমি একটা খাচ্ছি, নিচে দিয়ে যাচ্ছিল আওয়াজ করে করে, আমি ভাবলাম কিনে নিয়ে আসি, ছোটবেলাকার স্মৃতিটা মনে রয়ে যাবে, চলো এগুলো ফ্রিজে ঢোকাই, নইলে সব গলে যাচ্ছে। খাবার রেডি, এটা ডিমের কারিটা করেছিলাম, ছেলের খুব ইচ্ছে, আর এটাকে ঘি দিয়ে দিয়েছি। আজকে স্কুল কেমন হয়েছে সবাইকে বলো, ভালো। আর চুলটা আঁচড়াসনি কেন, চুলটা আঁচড়া দিতে পারতিস তো, দেখছো রোদে খেলে খেলে কি অবস্থা হয়ে গেছে, প্রচন্ড রোদে খেলিস না টিফিন টাইমে, আমার ছেলে টিফিন খাওয়ার দিকে এত মন নেই যত রোদের দিকে মন, খেলার দিকে মন। চলো টিভিটা এখন অন হচ্ছে না, অন হচ্ছে না টিভিটা, হ্যাঁ না তাহলে ব্যাটারিটা দেখতে হবে, না ব্যাটারির জন্য না, এই রিমোটটা চলছে, এটা চলছে। আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম ঠাকুরের, আর তারপরে যেহেতু দুপুর থেকে আমাদের কেবল লাইনটা আসছিল না, কিছু খেলা দেখা যাচ্ছিল না, যেহেতু আজকে কেকেআর এর খেলা, তো একজন ভদ্রলোক এসেছিলেন কেবল লাইনটা ঠিক করতে, তো আজকে তো হলো না, আমি তারপরে একটু বাজারে গেলাম। বাজারে গেছিলাম, দেখো হিমসাগর আনলাম, 2 কেজি হিমসাগর আম এনেছি, একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, এখনো ধোয়া হয়নি, কিচ্ছু ধোয়া হয়নি। 1 কেজির মতো আঙ্গুর এনেছি, এই আঙ্গুরগুলো না একটা খেয়ে দেখলাম খুব মিষ্টি। আর এখানে কলমি শাক এনেছি, আর 1 ডজন কলা এনেছি, কাঁঠালি কলা, আর একটু মোমো এনেছি, আর একটু কাজু এনেছি, পাঁপড় এনেছি, চেরি, কিশমিশ, আমার তো রান্নায় একটু লাগেই, এই ত্রিভুত ঘিটার জন্যই আমি গেছিলাম, এটা সব জায়গায় পাওয়া যায় না, ভীষণ ভালো খেতে। বড়ি এনেছি, একটা বিস্কিট এনেছি, আর এই একটু অফ টাইমে বসে বসে একটু চিবানো যাবে চিপস এনেছি। আজকে প্রচণ্ড গরম, এগুলো হচ্ছে আমার সব বাজার, এতক্ষণে ফিরেছি, কত দেরি হয়ে গেছে দেখো, 8:20 বাজছে। আম কলা পেয়ারা আঙ্গুর সব ধুয়ে রেখে দিলাম, আমি এইমাত্র একটু ফ্রেশ হলাম,
কারণ আর পারছি না, এত গরম না, বাইরে বাজারে গিয়ে আর আমার খুব দেরি হয়ে গেছে। কারণ আজকে জানি না কেন বাজারে প্রচণ্ড ভিড় ছিল, এত ভিড় ছিল, মানে সবজির কাছে যাচ্ছি এতগুলো সবজির দোকান সেখানে যাচ্ছি সেখানেও ভিড়, গ্রসারির দোকানে যাচ্ছি সেখানেও ভিড়, সব জায়গায় লাইন দিতে হচ্ছে। তো দেখো এগুলো আমি এক্ষুনি ভাঁজ করতে বসবো, এগুলো রেখেছি, এগুলো সব ভাঁজ করতে বসবো। আর ওর পড়াশুনো এখন চলছে, এখন পড়ার টাইমে আমি ডিস্টার্ব করবো না। তো আজকে আমি সারাদিন ডেলি রুটিনটা তোমাদেরকে দেখালাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আমার আরও একটা চ্যানেল আছে লাইফ ইন মেট্রো, আমি এখন ভিডিও বন্ধ রেখেছি কিন্তু কিছুদিন পর থেকে দেবো, ওটার প্ল্যান করছি একটা। তো এইভাবে আমার সাথে থাকো, আমার সঙ্গ দাও, প্লিজ ভিডিওটা শেয়ার করো। আর আমি চাইবো যে তোমরা একটু পুরো স্কিপ না করে ভিডিওটা দেখো। কালকে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শ্রীনন্দিস এস লাইফস্টাইলের পাশে থেকো। আজকের মতো রাখি,